চট্টগ্রামের সাতকানিয়া কাঞ্চনা দারুল এহসান সেন্টার ট্রাস্টের আয়োজনে 3 দিনব্যাপী 21তম আজিম ওসমান প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ও এহসালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন শিল্প উদ্যোক্তা আবুল বশর আবু, ডক্টর মোহাম্মদ আহসান সাইয়েদ, ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, এ কে এম নজরুল ইসলাম সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ। মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন শাহ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল কর্ণফুলী।